রাজ্য যথাযোগ্য মর্যাদায় উদযাপিত ভারতরত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাজীবজির মৃত্যুবার্ষিকীর মূল অনুষ্ঠানটি। প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বিহার, কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছে বিহারে। এবং এদিকে আবার অসমের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এখনো পর্যন্ত 14 জন মারা গিয়েছেন বন্যায়। আসামের এখনো 6টি জেলার শতাধিক গ্রাম জলের তলায় রয়েছে, 4 লক্ষের বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধার কাজ চালাতে সেনা সাহায্য নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পাহাড় এলাকায় নতুন করে যেন আবার শুরু হয়ে গেছে অস্ত্রের ঝনঝনানি, এমনটাই এবার দেখা গেল তেলিয়ামুড়া মহকুমায়। গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাতসকালে উদ্ধার করলো 2টি দেশি বন্দুক। করোনা মহামারী এখনো শেষ হয়নি, তার মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে আরও এক সংক্রামক রোগ, তাকে বলা হচ্ছে মাঙ্কি পক্স। আমেরিকা, ফ্রান্স, বেলজিয়াম সহ একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই সংক্রামক রোগ। বিশ্বের একাধিক দেশে যেহেতু স্মল পক্স ছড়িয়ে পড়েছে, সে কারণে আতঙ্কে রয়েছে ভারত। ভারতেও এই মাঙ্কি পক্স ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিমানবন্দরগুলিতে মোদী সরকার ইতিমধ্যে কড়া নির্দেশিকা জারি করেছে। বিগত দিনের মতো এবারও রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত আধুনিক ভারতের রূপকার ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী। প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় একটি দক্ষতা শিবিরের। শনিবার সাতসকালে প্রবল ঝড় বৃষ্টির সময় আম্বাসা মহকুমার অন্তর্গত ডলুবাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে এক বাড়িতে বিশাল আকার 2টি গাছ ভেঙে পড়ে। এ ঘটনায় অসীম পাল নামে একজন অপবিস্তর আহত হয়। এদিকে শনিবার সকালে বর্ষণের ফলে আম্বাসা মহকুমার বিভিন্ন এলাকায় গাছ পড়ে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। যমুনোত্রী মন্দিরের দিকে যাওয়ার জাতীয় সড়কে সিকিউরিটি ওয়াল ভেঙে যায়, প্রায় 10,000 মানুষ এর ফলে আটকা পড়েছে বলে জানা গিয়েছে। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সূত্রের খবর, জাতীয় সড়ক পুনরায় চালু করতে 3 দিন সময় লাগতে পারে। শনিবার সাত সকালে প্রবল বর্ষণে আম্বাসা মহকুমার অন্তর্গত লংতারায় পাহাড়ে দুর্ঘটনা কবলে পড়ে একটি ট্রেলার গাড়ি আর তাতে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তার দুদিকে আটকে পড়ে প্রচুর সংখ্যক গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আম্বাসা ট্রাফিক দপ্তর আধিকারিক ও কর্মীরা। ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় রক্ত না থাকার কারণে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে শান্তিবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা। তাই এবার এই রক্তের স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে মহকুমা শাসক, বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার সহযোগিতায় মহকুমা শাসকের কার্যালয়ে শুরু হল রক্তদান শিবির। এলাকার বিধায়ক প্রমোদ রিয়াংয়ের হাত ধরে শুরু হওয়া এই রক্তদান শিবিরে 200 ইউনিট রক্তদানের সিদ্ধান্ত নেওয়া হয়। মহকুমা শাসকের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানায় সচেতন নাগরিকরা। যানবাহনে নিয়মমাফিক তল্লাশিতে নেমে আবারও বড় ধরনের সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। দূরপাল্লা লড়িত অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করলো প্রচুর পরিমাণ শুকনো গাঁজা। আটককৃত গাঁজার বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। ছড়ার জলে বস্তাবন্দি পচা দুর্গন্ধকে ঘিরে জনমনে চাঞ্চল্য সৃষ্টি। ঘটনা মহারানীপুর কপালী টিলার ডিএম এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে জল থেকে দুর্গন্ধযুক্ত বস্তাবন্দিতে গবাদি পশু মৃতদেহ উদ্ধার করে। বাইসাইকেল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক সাইকেল চোর। ঘটনা রাজধানী আগরতলা মেলার মাঠ এলাকায়। অভিযুক্ত বাইসাইকেল চোরের নাম অভিপাল কণিক, বাড়ি আগরতলা থানেশ্বর এলাকায়। চা বাগানে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া শ্রম দপ্তরের কমিশনারের দৃষ্টিতে নিয়ে যেতে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হলেন ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের এক প্রতিনিধি দল। এদিনের এই সৌজন্যমূলক সাক্ষাৎকারের নেতৃত্বে ছিলেন সংগঠনের আইনি উপদেষ্টা কমিটির সদস্য আইনজীবী অমৃতলাল সাহা। নতুন পরিষেবা নিয়ে হাজির হলো ব্যাংকিং সংস্থা এসবিআই। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষেবা সূচনা করলেন ব্যাংক চেয়ারম্যান দীনেশ খাড়া। নতুন পরিষেবার আনা প্রকল্পটির নামকরণ করা হয় এসবিআই ওয়েলথ হাব। রাতে এক নাবালিকাকে ইতিউতি ঘুরতে দেখে আটক করা হয় তাকে। নাবালিকার নিরাপত্তার কথা ভেবে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। অভিযোগ, ওই নাবালিকাকে নজরদারি চালাচ্ছিল প্রতাপপুর এক যুবক। ঘটনা শুক্রবার রাতে রাজধানীর আইজিএফ হাসপাতালে। Thank you.
বামুটিয়া দুর্গাবাড়িস্থিত চা ফ্যাক্টরিতে শুরু হলো গ্যাসের মাধ্যমে চা প্রক্রিয়াকরণ ব্যবস্থা। ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে নতুন চা প্রক্রিয়াকরণ শুরু হলো শনিবার। পূর্বে কয়লার মাধ্যমে হতো এই ফ্যাক্টরিতে চা প্রক্রিয়াকরণের কাজটি। দুর্গাবাড়ি চা সমবায় সমিতির মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী জানান, বর্ষার মৌসুমে কয়লা দিয়ে চা প্রক্রিয়াকরণের কাজ চালাতে নানান সমস্যার সম্মুখীন হতে হতো শ্রমিকদের, যা এখন আর হবে না। দলের মহিলা মোর্চা সংগঠনে আপ্লুত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, প্রতিদিন সংসারে সমস্ত দায়িত্ব পালন করার পাশাপাশি তারা দলের কাজে কোনো খামতি রাখেন না। তাদের স্বতঃস্ফূর্ত যোগদানের জন্য ভারতীয় জনতা পার্টি আজ সারা দেশে বিস্তার লাভ করেছে। বিপ্লব দেবের অবদান অস্বীকার করার উপায় নেই, আমরা তার মান্যতা দিয়ে তিনি আগেও কাজ করেছেন, এখনও দলের কাজ করে যাচ্ছেন বললেন মুখ্যমন্ত্রী। শনিবার সকাল 11টা নাগাদ আগরতলা পূর্ব আড়ালিয়া ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার অফিস অব দ্য ডিসি হ্যান্ডিক্রাফট আগরতলা শাখা ও রাজবলা সেলফ হেল্প গ্রুপ নিউ দিল্লির প্রযোজনায় এক দিবসীয় একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালা গ্রুপের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাজের অন্তিম ব্যক্তির জন্য কাজ করছে সরকার। আগামী পুজোর আগে ভাতা 2000 টাকা প্রদান করা হবে। ক্ষয় বনক টান হলে কেন্দ্রীয় প্রকল্পে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় সময়ে কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাল্যবিবাহ প্রতিরোধে আবারও সক্রিয় ভূমিকা পালন করে নজির স্থাপন করল চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসন। ঘটনা 21 মে শনিবার ধর্মনগর সাকারবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায়। দিনের পর দিন নেশা কারবারিতে বাড়বাড়ন্তের জন্য অধঃপতনে যাচ্ছে যুব সমাজ। খুব অল্প বয়সী যুব সমাজ আকৃষ্ট হচ্ছে নেশা জাতীয় দ্রব্য গ্রহণের দিকে, যার ফলে ঘটছে সামাজিক অবক্ষয়। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলার জন্য, কিন্তু বর্তমানে নেশামুক্ত হয়তো দূরের কথা, নেশার ফোয়ারায় ভাসছে ত্রিপুরা রাজ্য। কাঁঠালপাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবক। ঘটনা শনিবার দুপুরে আম্বাসা থানাধীন ভাউলিয়া বস্তি এলাকায়। আহত যুবকের নাম সূর্য শুক্ল বৈদ্য। ভাউলিয়া বস্তি এলাকায় সূর্য শুক্ল বৈদ্য নিজের বাড়ির কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে একটি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে এই যুবক সঙ্গে সঙ্গে গাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত যুবককে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই যুবক ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বামুটিয়া দুর্গাবাড়িস্থিত চা ফ্যাক্টরিতে শুরু হলো গ্যাসের মাধ্যমে চা প্রক্রিয়াকরণ ব্যবস্থা। ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে নতুন চা প্রক্রিয়াকরণ শুরু হলো শনিবার।